তোমার কর্ম তুমি করো। তোমার কর্ম তুমি করো মা। সুরেশ কাকা, তুই বুড়িকে মিথ্যে কথা বলেছিস যে আমি মরে গেছি? হ্যাঁ বলেছিস? হ্যাঁ কেন কেন বলেছিস? হ্যাঁ এইসব আপনি কি করছেন? আমি আপনি আমি চিনতে পারছেন এই সেই ব্যক্তি যার খুনের জন্য আপনি আমায় শাস্তি দিয়েছিলেন। আজ আমি ওকে খুন করবো। একটা খুনের দায় আপনি আমায় দুবার শাস্তি দিতে পারেন না। থামুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন কিসের আইন? যে আইন সত্যকে সত্য বলে মানে না সে আইনকে আমিও মানি না। আমি ওকে খুন করবো। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। ইন্সপেক্টর, ওনাকেও আপনি কাস্টডিতে নিয়ে যান। আমার মনে হয় এর মধ্যে বিরাট একটা ক্রিমিনাল গ্রুপের হদিস পাওয়া যেতে পারে। ওকে ধরো, চলুন। আমি তো কিছুই বুঝতে পারলাম না। ইট ইজ দ্য প্রপার টাইম টু স্ট্রাইক। এটাই বোধহয় আঘাত করার উপযুক্ত সময়। জয়া, তুই তুই পত্রিকার মাধ্যমে একটা জনমত গড়ে তোল, ওর হয়ে কোটি আপিল কর। কিন্তু লোকটাকে নির্দোষ প্রমাণ করতে পারলে কি তুই শেষ রক্ষা করতে পারবি? ভুলে যাচ্ছিস কেন, ওর বোন নেই, ও আবার খুন করবে, আবার আদালতে আসবে, আবার সাজা পাবে। এনিওয়ে, আমার কাজ আমি করছি, তুই শুধু এইটুকু কর, দেখিস লোকটা যেন আর খুন না করতে পারে। কি করব? তোরাই তো বলিস অপরাধী হয়ে কেউ জন্মায় না, স্নেহ মায়া মমতা ভালোবাসা এসব পেলে মানুষের মন থেকে অপরাধী মনটা মরে যায়। তাহলে সমাজে অন্তত একজন মানুষকে পাপের পথ থেকে সরিয়ে আনার দায়িত্ব কি আমরা নিতে পারি না? তোরাই তো বলিস অপরাধী হয়ে কেউ জন্মায় না, স্নেহ মায়া মমতা ভালোবাসা এসব পেলে মানুষের মন থেকে অপরাধী মনটা মরে যায়। তাহলে সমাজের অন্তত একজন মানুষকে পাপের পথ থেকে সরিয়ে আনার দায়িত্ব কি আমরা নিতে পারি না? আপনার চেষ্টা আমি মুক্তি পেলাম, আপনাকে যে কি বলে আমি কৃতজ্ঞতা জানাবো। নিশ্চয়ই বাড়ি যাবেন। আমার বোন, আমার বোন আমার জন্য অপেক্ষা করছে, আমাকে দেখলে বুড়ি আনন্দে বেহুশ হয়ে যাবে। বুড়িকে তিনজন গুন্ডা তুলে নিয়ে গেছে। সমাজে অন্তত একজন মানুষকে পাপের পথ থেকে সরিয়ে আনার দায়িত্ব কি আমরা নিতে পারি না? আমি চলি যাব সাহেব। শুনুন, বুড়িকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছি, ও এখন আমেরিকাতে আছে। আমেরিকাতে? সে তো অনেক দূর, অনেক পথ। বলি স্বামীর কাছে অবশ্য আপনার পরিচয় গোপন করেছি, বলেছি ব্যবসায় কাজে আপনি বাইরে গেছেন। বলি স্বামী জানে আপনি একজন লেখা পড়া জানা ভদ্রলোক। কিন্তু আমি তো একজন মুখুস্ক মানুষ। চেষ্টা করুন, আপনাকে লেখাপড়া শিখতে হবে, নইলে বলি জীবনে সুখ হবে না। আপনি কি চান আপনার কারণে বুলি সুখে সংসার ভেঙে যাক? আমি তা কখনো চাই না। তাহলে আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনার বাড়িতে? হ্যাঁ, আসুন আসুন।
সুনিতা, সুনিতা, কি হয়েছে বাবা? কোথেকে ধরে নিয়ে ছোট লোকের বাচ্চাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছো? এত বড় দুঃসাহস, মদ খেয়েছে আমার বাড়িতে রাতে মাতলামি করছে? চুরি করে আপনি মদ খেয়েছেন? কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? হ্যাঁ, যাবার আগে শুধু একটা কথা বলে যাই, আপনি আমার বোনের স্বামীর কাছে আমার যা পরিচয় দিয়েছেন সেটাকে সত্য রাখার জন্যে আমি আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবো না। দূর থেকে আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। আমি চলি। দাঁড়ান, আপনি তো শুধু নিজের কথাই বললেন, আমারও তো বলার কিছু থাকতে পারে। সমাজের উচ্চতলার মানুষের কাছে আপনাকে নিয়ে যে চ্যালেঞ্জ আমি করেছিলাম, সেই চ্যালেঞ্জে আমি হারবো কেন? আমি কি সব আপনার জন্য করেছি? আমার কি আপনার কাছে দাবি করার মতো কিছু নেই? আজ হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলাম। আমি তোমাকে ভালোবাসি। যশ সাহেব নয়, আমি সুনিতা, তোমার সুনিতা। আমি তোমাকে বিয়ে করব। তোমাকে বিয়ে করে আমি প্রমাণ করতে চাই তোমাকে আমি করুণা করিনি। ভালোবেসে ভালোবেসে তোমাকে আমি আপন করে পেতে চেয়েছি, আপন করে পেতে চেয়েছি। কি বললে? একটা অজানা অচেনা গাইয়া লোককে তুমি বিয়ে করবে? যা না আছে বিদ্যা, না আছে বিবেক, না আছে প্রাচুর্য। আমি স্বীকার করছি বাবা, অহংকার করার মতো তার বিদ্যা প্রাচুর্য অভিজাত্য নেই। সমাজে তার মূল্য একটা অচল মুদ্রার মতন। লোকটা সরলতা, উদারতা, ওকে বিশ্বাস করার মতো মনের সন্ধান আমি পেয়ে গেছি। প্লিজ প্লিজ তুমি আমাকে বারণ করো না বাবা। তাকে বিয়ে করে আমি বিবেকের কাছে দায়ী মুক্ত হতে চাই, দায়ী মুক্ত হতে চাই। কি হলো, আমার কাছে না এসে এখানে দাঁড়িয়ে বোনের কথা ভাবছো? তোমার বোনকে আমি চিঠি লিখে আমাদের বিয়ের কথা জানিয়ে দেব, আর আগামীকাল আমরা দুজনে সকালে খামার বাড়িতে বেড়াতে যাব, কেমন? এসো।
বসুন।